अंधकार शवाड़ूढ़े नील नीर जलोचने त्रैलोक्यैक मुखे देवी कालिकायै नमस्तुते प्रत्यलीढ़ पदे घोरे कुंडमाला प्रलंबिते। आज शुभ दीपावली अर्थात आज श्यामा मायर पुजो। आमादे सारा शहर आलोकसज्जाय सेजे उठेछे आर ई उत्सवेर आबहे आमरा चले एसेछि कलकाता चेतला চত্বরে। আপনারা সবাই জানেন চেতলা চত্বরে কিন্তু প্রচুর কালী পুজো হয়ে থাকে। আর এইখানকার পুজোর একটা বৈশিষ্ট্য হলো এই কালী পুজোর সে এখানে মায়ের বিভিন্ন রকমের রূপের পুজো হয়ে থাকে। তাই আমরা এখানে চলে এসেছি আপনাদের সঙ্গে আজকে চেতলা চত্বরের সমস্ত কালী পুজোগুলি শেয়ার করব, দেখাবো কী কী রকমের রূপের পুজো মায়ের এখানে হয়ে থাকে। তাই আমার এই ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি। সবাই দেখতে থাকুন আমার এই ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আপনারা শুনলেন আজ আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার চেতলা অঞ্চলে। চেতলা কিন্তু কালী পুজোর জন্য খুবই বিখ্যাত। প্রথমেই আমি শুরু করব গোপালনগর গোল্ডেন ক্লাবের পুজো দিয়ে। তার আগে এখানে কিভাবে আসবেন আপনাদের বলে দিই। চেতলা আসতে গেলে আপনাদের চলে আসতে হবে কালীঘাটে। মেট্রো করে এসে কালীঘাট স্টেশনে নামতে পারেন অথবা বাসে করেও চলে আসতে পারেন কালীঘাট স্টপেজে। কালীঘাট থেকে অটো করে চলে আসুন গোপালনগর মোড়ে। গোপালনগর মোড় থেকেই শুরু হবে প্রতিমা দর্শন। আমি যে প্যান্ডেলটা দেখাবো প্রথমেই সেটা হচ্ছে গোপালনগর মোড়ে গোল্ডেন ক্লাবের পুজো। একদম গোপালনগর মোড়ে নেবে প্রথমেই পাবেন এই পুজোটা। গোপালনগর মোড় থেকে বাঁ দিকে চলে আসুন, এসে প্রথমেই দেখে নিন গোপালনগর গোল্ডেন ক্লাবের পুজো। এদের প্যান্ডেলটা খুব ভালো হয়েছে, দুপাশে কালো আর লালের প্যান্ডেল, মাঝখানে শিবমূর্তি বসানো রয়েছে দেখতে পাচ্ছেন। পরপর বেশ কয়েকটা শিবমূর্তি রয়েছে, সেগুলো নিয়েই চলে যেতে হবে মণ্ডপের দিকে। এদের পুজো এবছর 80 বছরে পদার্পণ করল। রয়েছি গোপালনগর গোল্ডেন ক্লাবে, এটা ঠিক গোপালনগর মোড়েই এই প্যান্ডেলটা। এখানে মায়ের মূর্তি হলো এলোকেশী, মায়ের এলোকেশী রূপ আপনারা দেখছেন, বিশাল বড় মূর্তি এখানে মায়ের। এবং মাকে, মায়ের চুলটা পুরো খোলা, এই জন্যই মায়ের এখানে এলোকেশী রূপ। আর মাকে যে গয়নাগুলো পরানো আছে সেগুলো দেখার মতো সুন্দর, গোল্ডেন জুয়েলারি তো আছেই। আর পায়ে রয়েছে মায়ের দারুণ একটা মল দেখার মতো, একটু আপনাদের দেখাবো পায়ের মলটা। মায়ের গয়নাগুলো, গলার গয়না, হাতে শাঁখাপলার সঙ্গে খুব সুন্দর বালা পরানো। এছাড়াও মায়ের তো চারটি হাত, চারটে হাতেই কিন্তু বিভিন্ন রকমের সোনার গয়না আমরা দেখতে পাচ্ছি, গোল্ডেন কালারের গয়না, আমি জানি না কিছু কতটা সোনার। এবং মায়ের দুপাশে রয়েছে ডাকিনী যোগিনী। এরপরে যে ঠাকুরটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে গোপালনগর যুবক সংঘের প্রতিমা। গোপালনগর গোল্ডেন ক্লাবের ঠিক উল্টো দিকেই একটু এগিয়ে গেলেই বাহাতে পাবেন এই পুজোটা। চলুন মণ্ডপে আমরা চলে যাই, সরু গলির ভেতর দিয়ে গেলেই দেখতে পাবেন এই পুজোটা। এই হলো গোপালনগর যুবক সংঘের মায়ের প্রতিমা। এখানে মাকে গোল্ডেন কালারের ডাকের সাজে সাজানো হয়েছে, আর পাশেই রয়েছেন বামা খ্যাপা। আমরা এখন এসেছি চেতলার ছিন্নমস্তা পুজোয়। এটা হচ্ছে 86 পল্লী ক্লাবের পুজো। চলুন আমি ভেতরে নিয়ে যাবো, এখানে মায়ের রূপ হচ্ছে ছিন্নমস্তা। গোপালনগরের দুটো পুজো দেখে তারপরে একটু এগোলেই পাবেন চেতলার মোড়, যেখান থেকে ডান হাত এবং বাঁ হাতে দুদিকেই রাস্তা চলে গেছে। ডান দুদিকেই পুজো আছে, আমি ডান দিকের রাস্তাটা ধরে এসেছি, এখানেই রয়েছে পরপর পুজো। ওই ডান দিকে এসে প্রথম যে পুজোটা পাবেন সেটা হলো ছিন্নমস্তার পুজো। আমি এখন আপনাদের ছিন্নমস্তার পুজোটাই দেখাবো। চলে এসেছি আমি 86 পল্লী ক্লাবের সামনে। আপনাদের আগেই বললাম এদের মা হলো ছিন্নমস্তা, প্রতি বছর এদের ছিন্নমস্তাই হয়ে থাকে।
দেখতে পাচ্ছেন রয়েছে মায়ের হাতটা মাথাটা ছিন্ন হয়ে মায়ের হাতেই রয়েছে এবং মায়ের মাথা ছিন্ন হয়ে যাওয়ার জন্য যে রক্তটা বেরোচ্ছে সেই রক্তটা মা নিজেই পান করছেন মায়ের হাতে রয়েছে মায়ের মাথাটা এবং সেই রক্তই মা পান করছেন এবং মায়ের দুপাশে রয়েছে ডাকিনী যোগিনী তারা মায়ের সেই রক্ত পান করছে আর মায়ের পায়ের নিচেরটা আমি দেখাবো মায়ের পায়ের নিচে কিন্তু এখানে শুধু শিব নয় শিবকে বুক দিয়ে আঁকড়ে রেখেছেন সম্ভবত মায়েরই রূপ আর তাকে আগলে রাখা হয়েছে মা আগলে রেখেছেন শিবকে এবং মা কিন্তু এখানে চতুর্ভুজা নন মায়ের দুটো হাত চেতলা ছিন্নমস্তা দেখে চলে আসুন তারপরেই একটুখানি এগিয়ে এখানে রয়েছে আমরা দাঁড়িয়ে আছি জ্বলন্ত কালী পুজো এখানে জ্বলন্ত কালীর পুজো হয় আমরা দেখাবো সেখানে গিয়ে মায়ের মূর্তিটা আপনাদের দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক জ্বলন্ত কালীর সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন মায়ের রূপটা এখানে আমি দেখাবো মা এখানে চারিদিকে আগুনের মাঝখানে কিন্তু মা দাঁড়িয়ে আছেন এই জন্য মায়েকে মাকে এখানে বলা হচ্ছে জ্বলন্ত কালী এটি হলো জ্বলন্ত কালীর রূপ মাকে পরানো হয়েছে বাঘছাল এবং মায়ের রঙটা হচ্ছে গায়ের রং হচ্ছে পুরোটাই লাল আর গলায় তো নিমুন্ড মালিনী মাকে বলাই হয় মা নর কঙ্কাল ঝুলছে গলায় তার মালা পরে আছেন মা পায়ের তলায় কিন্তু শিব নেই আমি একটু দেখাবো পায়ের তলায় মায়ের কিন্তু শিব নেই শিবকে পাশেই শিবের মূর্তি রাখা হয়েছে একটা বিরাট মূর্তি শিবকে পাশেই রাখা হয়েছে গোল্ডেন কালারের শিব মূর্তি মায়ের পাশে রাখা রয়েছে মায়ের পায়ের তলায় কোনো শিব নেই এবং মায়ের রূপটা এখানে সম্পূর্ণ ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা চলে এলাম চেতলা অগ্রদূত ক্লাবের পূজোয় এখানে মায়ের রূপ হচ্ছে শ্বেত তারা মায়ের রূপ আপনারা দেখতে পাচ্ছেন মায়ের রূপটা তারা মায়েরই কিন্তু মুখটা সাদা সেই কারণেই শ্বেত তারা মা এই মায়ের নাম এবং সামনেই রয়েছে মায়ের সামনে রয়েছে বামা খাপা মাকে মিষ্টি খাওয়াচ্ছেন এখানেও তারা মায়ের মূর্তি যেমন হয় এখানে কিন্তু শিব নেই কিছুই নেই শুধুমাত্র তারা মায়ের মূর্তিটাই আমরা দেখতে পাচ্ছি এরপরে আরেকটুখানি এগিয়েই রয়েছে আরেকটি পুজো যেটা হচ্ছে চেতলা সংঘের পুজো এখানে মায়ের রূপটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন মা কালীর রূপে মা কিন্তু কৃষ্ণের রূপে রয়েছে এখানে দেখুন মায়ের রঙটা নীল রং যেমন কৃষ্ণের গায়ের রং হয় এবং মায়ের হাতে বাঁশি এখানে কিন্তু জীব মায়ের যে কালী মা কালীর যেমন জীবটা বেরোনো থাকে জীব বেরোনো থাকলেও আর সম্পূর্ণ রূপটাই কিন্তু আলাদা মায়ের হাতে বাঁশি রয়েছে মাও এখানে চতুর্ভুজা পায়ের নিচে শিব নেই পুরো মূর্তিটা আপনারা দেখুন এই কারণে এই মূর্তিটা হলো কৃষ্ণের রূপ মায়ের এই রূপটা হলো কৃষ্ণকালী রূপ কৃষ্ণকালী দেখে তারপরেই দুপা এগোলেই পাবেন চেতলা গীতাঞ্জলি স্পোর্টিং ক্লাব এখানে মায়ের রূপ হচ্ছে চন্দ্রঘণ্টা রূপ শ্রী শ্রী চন্দ্রঘণ্টা কালী পুজো এই জন্য এখানকার পুজোটাকে বলা হয় চেতলা গীতাঞ্জলি স্পোর্টিং ক্লাব চলুন ভেতরে যাব রয়েছি চন্দ্রঘণ্টা মায়ের সামনে এখানে মায়ের রূপটা দেখুন মায়ের দুপাশে দাঁতটা বার করা রয়েছে যেমন পিশাচের মুখে থাকে তেমন রয়েছে আর মায়ের পায়ের তলায় কিন্তু শিব নেই মা শিব মায়ের পাশে বসে আছে এবং আর একটা জিনিস দেখার মতো সেটা হচ্ছে মায়ের এখানে মহিষাসুর রয়েছেন মায়ের পাশে রয়েছেন মহিষাসুর আর ওপর থেকে বিভিন্ন রকমের বিভিন্ন কঙ্কাল ঝুলছে মা এখানে চতুর্ভুজা চলে এলাম চেতলা শতদল স্পোর্টিং ক্লাবে যে ঠাকুরটা এতক্ষণ দেখলেন তার পরেই পাশেই রয়েছে এটা চেতলা শতদল স্পোর্টিং ক্লাব এগুলো চেতলা হাট রোডে এখানে মায়ের রূপ নটরাজ কালীর রূপ চলুন দেখে নেওয়া যাক এখানে মায়ের রূপ নটরাজের রূপ আমরা দেখতে পাচ্ছি নটরাজ মূর্তিতে আমরা মাকে দেখতে পাচ্ছি মায়ের পায়ের তলায় রয়েছে শিব মায়ের পায়ের তলায় শিব রয়েছে এবং মায়ের চারটে হাত নটরাজের রূপে মা এখানে পূজিত হচ্ছেন পুরো ঠাকুরটাই কিন্তু প্রতিমা গোল্ডেন কালারের নটরাজ কালীমূর্তি দেখে চলে আসুন চেতলা ফাইভ স্টার ক্লাবে ওই একই গলির মধ্যেই এরপরে এই পুজোটা পাবেন চেতলা ফাইভ স্টার ক্লাবের পুজো এখানে মায়ের পুজো হয় যে মূর্তি দেয় সেটা হচ্ছে তারা মায়ের পুজো চলুন আমি দেখাবো আপনাদের তারা মায়ের রূপটা
রয়েছি চেতলা ফাইভ স্টারের পুজোর সামনে। মায়ের রূপটা তারা মায়ের রূপ আপনাদের বললাম, দেখুন তারা মায়ের রূপ, এবং পাশে রয়েছেন বামা খাপা। এখানে বলি হয়, সামনেই বলির জায়গা করা রয়েছে এবং পাশেই রয়েছে যজ্ঞ করার, হোম যজ্ঞ করার জায়গা। চন্দ্রঘণ্টা দেখে এরপরে আমরা আবার সেই রাস্তা দিয়েই চলেছি, সামনে এগিয়ে চলেছি। এরপরে আরও অনেক পুজো আছে, এখানে পরপর পুজো আছে, সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি। এর পরবর্তী প্যান্ডেলে গিয়ে আবার আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে যে পুজোটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আদ্যামা কালী পুজো। আমি আদ্যামাকে আমি দেখাবো, আদ্যামায়ের রূপটা দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। আপনারা যারা আদ্যাপীঠে গেছেন সেখানে দেখেছেন মা, মাকে ঠিক এইভাবেই রাখা হয়। মাঝখানে মা থাকেন, নিচে রামকৃষ্ণদেবের মূর্তি থাকে, আর ওপরে রয়েছে রাধাকৃষ্ণ। এখানে আদ্যা মাকেই পুজো করা হয়। এবার আমরা হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আলোকমালার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। চেতলা রোড ধরেই আমরা হাঁটছি এবং আমরা এরপরে যাব ডাকাতকালী দেখাতে। এরপরে এখানে অনেক আরও পুজো আছে, পরপর আপনাদের সামনে আমি তুলে ধরবো সেগুলো। আর আপনাদের আমি আগেই বললাম যে এখানে মায়ের বিভিন্ন রূপ পূজিত হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এক একটা প্যান্ডেলে কিন্তু এক এক রকম রূপ আমরা মাকে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের রূপ। সেগুলোই কিন্তু এখানে দেখার মতো একটা জিনিস, যেটা যার জন্যই সকলে চেতলায় আসেন ঠাকুর দেখতে, মা কালীকে দেখতে। আমরা রয়েছি চেতলা হাট রোডে। এই একই রাস্তা দিয়ে পরপর আপনারা কিন্তু আমি যে পুজোগুলো দেখাচ্ছি পরপর দেখতে পাবেন। এইভাবে শুধু চেতলা মোড়ে চলে আসুন, সেখান থেকে ডান দিক বা দিক যেদিকে যাবেন এরকম পরপর আমরা ডান দিকে এসেছি। ডান দিকে এসে এখন আমরা আছি ডাকাতকালী প্যান্ডেলে। আমরা এখন এখানে যে মাকে পুজো করাই সেটা হচ্ছে ডাকাতকালী রূপেই পুজো করা হয়। আর আমরা রয়েছি চেতলা হাট রোডে। চলুন তাহলে আমি ডাকাতকালী আপনাদের এবার দেখাবো। এখানে দুটো পুজো হয় পরপর, একই জায়গায় ঢুকেই দেখতে পাবেন। একদিকে রয়েছে দুর্গাকালী পুজো, আর একদিকে রয়েছে ডাকাতকালী পুজো। ডাকাতকালী পুজোটা আমি আপনাদের আগে দেখাবো। এটা কিন্তু মায়ের প্রতিষ্ঠিত মন্দিরে হয়, মানে দারুণ একটা ঠাকুর আমি দেখতে পাচ্ছি, বিরাট বড় মূর্তি। এটা একটা প্রতিষ্ঠিত মন্দির, এখানে মায়ের ডাকাতকালী রূপে পুজো হয়ে থাকে। মায়ের মূর্তিটা কিন্তু অনেক বড়, সাধারণ যে আমরা মাপের মূর্তি দেখি তার থেকে অনেক বড়। পায়ের নিচে রয়েছেন শিব এবং শিবের মূর্তিটাও বিশাল বড়। মাকে এখানে লাল পেরে শাড়ি পরিয়ে কিন্তু অসাধারণ লাগছে। এখানে মায়ের গায়ের রং নীল, দেখুন মায়ের পায়ের নিচে রয়েছে অনেক নরমুণ্ড, যেগুলো নিচে রাখা রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের। যেহেতু মায়ের মূর্তিটা বড় সেই কারণেই এগুলো, এই যে নরমুণ্ডগুলো রয়েছে মানুষের মাথাগুলো, সেগুলো কিন্তু অনেকটাই বড়। এবং এই মাকেই সারা বছর এখানে পুজো করা হয়ে থাকে। প্রতিষ্ঠিত মন্দির আপনাদের আগেই বললাম, আর পুজো বলে খুব সুন্দর করে সাজানো হয়েছে। খুব সুন্দর একটা গরদের লাল পেরে শাড়ি মাকে পরানো হয়েছে। ডাকাতকালী দেখে ঠিক তার পাশের পুজোটা এবার আপনাদের দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাকালী পুজো। আমরা এখানে দুর্গাকালীর মূর্তিটা এবার আপনাদের দেখাবো। রয়েছে দুর্গাকালী মায়ের সামনে, মায়ের মুখটা এবার দেখুন। মায়ের এক মুখের একদিকটা হচ্ছে মা কালী আর একদিকটা হচ্ছে দুর্গা। অদ্ভুত সুন্দর একটা একটা রূপ আমরা মায়ের, একই মায়ের মধ্যে দেখতে পাচ্ছি মা কালী এবং মা দুর্গাকে। মায়ের একদিকে রয়েছেন মহিষাসুর, সিংহও রয়েছে। মা কিন্তু এখানে সিংহের পিঠে রয়েছেন, যেমন মা দুর্গা থাকেন তেমন কিন্তু মা সিংহের পিঠেই বসে আছেন, এবং রয়েছে মহিষাসুর আর শিবকে পাশে রাখা হয়েছে। মূর্তিটা কিন্তু অসাধারণ। আপনারা যদি মায়ের এরকম রূপ দেখতে চান, বিভিন্ন রূপে মাকে দেখতে চান, তাহলে অবশ্যই এবার কালী পুজোয় চলে আসুন চেতলায়। এবং চেতলায় পরপর আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন রকমের মায়ের মূর্তি। এখানে পরপর কিন্তু প্রচুর কালী পুজো হয়, যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, মায়ের বিভিন্ন রূপ আপনাদের সামনে তুলে ধরছি। ডাকাতকালী দেখে আবার বেরিয়ে পড়েছি, ওই রাস্তা ধরেই চলেছি আমরা। সামনেই আবার প্যান্ডেল রয়েছে, আমি গিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা এই রাস্তা ধরেই পরপর যখন হাঁটবেন দেখতে পাবেন রয়েছে ঠাকুর, বিভিন্ন প্যান্ডেল দেখতে পাবেন পরপর। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু আপনারা পরপর দেখে নিতে পারেন। রয়েছি চেতলা বালক সংঘের সামনে। আমরা এখন চেতলা হাট রোডেই কিন্তু পরপর যে ঠাকুরগুলো আপনারা দেখছেন সবটাই চেতলা হাট রোডে। এখানে মাকে শিবকালী রূপে পুজো করা হয়। সামনে সুন্দর আলপনা দেওয়া হয়েছে এবং সেই আলপনার উপর দিয়ে আমরা যাচ্ছি, চলে এসেছি মায়ের সামনে। এবং এখানে দেখুন মায়ের শিব কালী রূপ, এর আগে দেখলেন শিব দুর্গার রূপ, একই মায়ের মধ্যে দুটো রূপ দেখিয়েছিলাম শিব এবং দুর্গার। এবার আপনাদের দেখাচ্ছি শিব এবং কালীর রূপ, একদিকে মায়ের একদিকটা শিব,
যেখানে বাঘছাল পড়ে আছে, শিব বাঘছাল পড়ে আছেন, আর ঠিক আর ডান দিকটায় রয়েছে মায়ের কালীর রূপ এবং সেখানে মা শাড়ি পরে আছেন। একই অঙ্গে দুটো রূপ আমরা দেখতে পাচ্ছি। এখানেও মায়ের দুটো হাত মা কালীর এবং দুটো হাত শিবের। নিমণ্ড একদিকে আমরা দেখতে পাচ্ছি নরমুণ্ড ঝুলছে মায়ের হাতে, নরমুণ্ড, আর ডান দিকে শিবের হাতে তো ত্রিশূল রয়েছেই আমরা দেখতে পাচ্ছি। এবং শিব এবং দুর্গা যেহেতু রয়েছেন, নিচে কিন্তু কোনো শিবের মূর্তি নেই, একটাই মূর্তি রয়েছে যেটা মায়ের রূপ, মায়ের অঙ্গেই রয়েছে শিব মূর্তি। আমরা রয়েছি চেতলা হাট রোডের ইয়াঙ্গার ব্রাদার, চেতলা ইয়াঙ্গার ব্রাদার ক্লাবের পুজোয়। এখানে মায়ের রূপটা কিন্তু কালীঘাটের মাকে যে রূপে পুজো করা হয়, অর্থাৎ কালীঘাটের মাকে এবার আমি আপনাদের দেখাবো। চলুন তাহলে আমার সঙ্গে। মনে হচ্ছে যেন একদম আমি কালীঘাটে চলে এসেছি। একদম কালীঘাটে আমরা যে মায়ের মূর্তিটা দেখতে পাই, ঠিক সেই মূর্তিটাই আমরা দেখতে পাচ্ছি সামনে। আর মায়ের যেমন কালীঘাটে মায়ের যে বিশাল লম্বা জিহ্বা দেখতে পাই, সোনার জিহ্বা এখানেও রয়েছে, সেটা দেখুন গোল্ডেন জিহ্বা। একদম মনে হচ্ছে যেন মা কালী, কালীঘাটের মা কালীর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। চেতলা হাট ধরে ঠাকুর দেখতে দেখতে একদম চলে এলাম মোড়ের মাথায়। এইটা হলো আলিপুর রোড, এখানেও একটা পুজো হয়েছে আলিপুরে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হলো আলিপুর যুবক সংঘের পুজো। আলিপুর যুবক সংঘ থেকে চলে এলাম একদম চেতলা মোড়ে, যেখান থেকে শুরু করেছিলাম ঠাকুর দেখা। এইখান থেকেই ডান হাতে গেলে পাবেন যে ঠাকুরগুলো এখন দেখালাম, আর এরপরে বাঁহাতে চলে গেলে গুপ্তা ব্রাদার্সের গা দিয়ে যদি সোজা যে রাস্তাটা চলে গেছে ওটা দিয়ে যদি যান, তাহলে পাবেন এর পরের পুজোগুলো। এই রাস্তাটা ধরে গেলেই পাবেন পরপর আরও অনেক পুজো, যেগুলো আমি এখন আপনাদের দেখাবো। চলুন তাহলে এই রাস্তা ধরেই আমি চলে যাব এবং আপনাদের সেই পুজোগুলো পরপর দেখাবো। চেতলা মোড় থেকে যেটা গুপ্তা ব্রাদার্সের পাশ দিয়ে যে রাস্তাটা এসছে সেই রাস্তা দিকে এবার আমরা চলে এলাম। এতক্ষণ আমি গুপ্তা ব্রাদার্স থেকে ডান দিকের রাস্তাটাই ছিলাম, যেটা চেতলা হাট রোড। এবার আমরা চলে এসেছি চেতলা রোড। এই মুখ চেতলা রোডের মোড়টা এসেই আপনারা প্রথমেই পাবেন হাজারহাত কালী প্রতিমা। চলুন আমি এবার আপনাদের হাজারহাত কালী প্রতিমা দেখাবো। হাজারহাত কালী প্রতিমার পাশেই রয়েছে আর একটা প্যান্ডেল। ডান দিকে হাজারহাত কালী প্রতিমার, বাঁ দিকে আছে রাজবল্লভীমা। দুদিকে দুটো পুজো আমি এবার আপনাদের দেখাবো। চলে এলাম হাজারহাত কালী মায়ের সামনে। মায়ের এখানে সবুজ রঙের মূর্তি এবং চারিদিকে যে হাতগুলো দেখতে পাচ্ছেন ওই হাতগুলোই হচ্ছে হাজারটা রয়েছে, যেই কারণে এই মার নাম হলো হাজারহাত কালী। মা এখানে অন্যরকম রূপ এবং মায়ের পাশে রয়েছেন শিব, আর মায়ের পাশে আর এক পাশে রয়েছে সিংহ। হাজারহাত কালী দেখে ওই রাস্তা ধরে একটু এগিয়েই চলে আসুন আদি চামুণ্ডার প্যান্ডেলে। রয়েছি চেতলার আদি চামুণ্ডার প্যান্ডেলে। এখানে মায়ের রূপটা আদি চামুণ্ডার রূপ দেখতে পাচ্ছেন। মায়ের রূপটা কিন্তু ভয়ঙ্কর এবং যেই রকম আলো দেওয়া হয়েছে তাতে করে মাকে আরও ভয়ঙ্কর লাগছে। মায়ের রূপটা পুরো অন্যরকম, নিমণ্ড মানেনি মা, এবং মায়ের রূপটা সম্পূর্ণ অন্যরকম। বাঘছাল পরানো রয়েছে এবং চামুণ্ডার রূপ যেরকম হয় সেই রূপই। মায়ের হাতে খড়্গ রয়েছে আর মায়ের পাশে শিব বসে রয়েছেন। এবং লাইটিংটার জন্য সত্যি এখানে এসে ভয় লাগছে, পুরো অন্ধকার প্যান্ডেল এবং শুধু মায়ের কাছে একটা আলো জ্বালানো হচ্ছে, জ্বলছে নিচ্ছে, যার জন্য রূপটা যেন আরও ভয়ঙ্কর লাগছে। করাল বদনা মাকে আমরা দেখতে পাচ্ছি। আদি চামুণ্ডার ঠিক উল্টো দিকেই রয়েছে কিরীটেশ্বরী মায়ের প্যান্ডেল। আমি যাবো এবার দেখাবো কিরীটেশ্বরী মাকে। আমি ঠিক বাইরে দাঁড়িয়ে আছি, চলুন তাহলে কিরীটেশ্বরী মাকে দেখে নেওয়া যাক। চলে এলাম চেতলা প্রণব সংঘ পরিচালনায় যে পুজোটা হয় সেই পুজোটায়, যেখানে মাকে কিরীটেশ্বরী রূপে পুজো করা হয়। এই পুজোটা এখন এবছর 21 বছরের পুজো। আমরা মা কিরীটেশ্বরীকে দেখাবো। এখনও সাজসজ্জার কাজ চলছে মায়ের। আমি সামনে গিয়ে দেখাবো কিরীটেশ্বরী মূর্তিটি। দেখুন
দাঁড়িয়ে আছি চেতলার কিরীটেশ্বরী কালী পুজোর সামনে। মাকে সাজানোর কাজ চলছে। এখানে মায়ের মূর্তিটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম, কিরীটেশ্বরী মায়ের মূর্তিটা। আমি আপনাদের চেতলায় ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যা প্যান্ডেল এখানে হয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন রূপে মা কিন্তু পূজিত হয়ে থাকেন, আমি সেই রূপগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই চেতলার কালী পুজো কেমন লাগছে। এবং এই কালী পুজোয় বাড়িতে না থেকে চলে আসুন, এখনও ঠাকুর থাকবে, আজকে কালী পুজো এবং এই ঠাকুরটা, এই ঠাকুরগুলো কিন্তু বেশ কয়েকটা দিন থাকবে, তো আপনারা সময় পেলে অবশ্যই চলে আসুন, সমস্ত প্যান্ডেলগুলো ঘুরে দেখুন। আশা করছি মায়ের রূপগুলো দেখতে আপনাদের ভালো লাগবে। আমি দেখে নিই কিরীটেশ্বরী মাকে, একটু আপনাদের দেখাই। দেখুন মা কিন্তু এখানে পুরো কালো রঙের, মায়ের মূর্তিটা আমি একটু দেখাবো এবার। মায়ের মূর্তিটা একদম কালো রঙের, অপূর্ব সুন্দর একটা, অদ্ভুত সুন্দর একটা মূর্তি আমরা দেখাচ্ছি আপনাদের, পুরো কালো রঙের এবং মাঝখানে একটা গোল্ডেন মুকুট পরানো, আর সঙ্গে রয়েছে মায়ের কপালে একটা টিকলি এবং নথ কালোর ওপরে যেহেতু রয়েছে, দারুণ লাগছে দেখতে। কালোর ওপর গোল্ডেন কালারটা ভীষণ সুন্দর লাগছে এবং অদ্ভুত সুন্দর একটা নতুন ধরনের মূর্তি কিন্তু আপনাদের দেখাচ্ছি। যদিও চেতলার বিভিন্ন পুজোগুলো যেগুলো আমরা ঘুরে দেখলাম বা দেখালাম আপনাদের, দেখতেই পাচ্ছেন ঠিক অন্য সবই অন্য রকমের মূর্তি আমরা দেখতে পেলাম। কখনও শিব কালী একসাথে, কখনও কৃষ্ণরূপে মা কালী, কখনও দুর্গা কালী একসাথে। এবার আপনাদের দেখাচ্ছি মা কিরীটেশ্বরীর মূর্তি, সম্পূর্ণ অন্য একটি মূর্তি আপনাদের জন্য আমরা তুলে ধরলাম আমাদের চ্যানেলে। ঠাকুর দেখতে দেখতে হাঁটতে হাঁটতে এবার চলে এলাম চেতলা অগ্রণীর কাছে। আপনারা জানেন চেতলা অগ্রণী দুর্গা পুজোর সময় ভীষণ ভালো পুজো হয়, প্যান্ডেল হয়, ঠিক একই জায়গাতে মা কালীরও পুজো হয়। আমরা এবার যাবো আপনার চেতলা অগ্রণী, দেখাবো আপনাদের সেখানে পুজো। আমি সামনে যেটা দেখতে পাচ্ছেন বিশাল যে বড় গেটটা হয়েছে, লাইটিং খুব সুন্দর, এটাই হলো চেতলা অগ্রণীর গেট। আমরা যাবো ভেতরে, চলুন চেতলা অগ্রণী এবার কী করেছে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। রয়েছি চেতলা অগ্রণীতে। এখানে মায়ের যে জন্য যে প্যান্ডেলটা করা হয়েছে সেই প্যান্ডেলটা হচ্ছে পুরোটাই একটি শিবলিঙ্গ এবং শিবলিঙ্গের ভেতরেই রয়েছে মা। দেখতে পাচ্ছেন একটা শিবলিঙ্গ এবং তার ভেতরে পুরো এখানে মায়ের রূপটা পুরো সাবেকি রূপেই মা পুজো করা হয়ে থাকে মাকে। এবং মায়ের, মাকে যেখানে বসানো হয়েছে সেই ভেতরটা একদম লাল কাপড় দিয়ে দেওয়া হয়েছে বলে মাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর শিবলিঙ্গের ভেতরে মা বসে আছেন। হাজারাত কালীর দিক থেকে আবার আমরা আবার এইসব ওই দিকটা দেখে এদিকে রাজবল্লভী পুজোর দিকে চলে এলাম, যে দুটো দিক আপনারা চেতলা রোডের মুখ থেকে দেখিয়েছিলাম, এবার সেই দিকটা চলে এলাম রাজবল্লভীর দিকে। এখানে আমি এই পুজোটা আপনাদের দেখাবো। এই পুজোটা হলো আলিপুর চেতলা ইয়াং স্টাফের পুজো। এখানে রাজবল্লভী মাতার পুজো হয়ে থাকে, শ্রী শ্রী রাজবল্লভী মাতাকে এবার আমি আপনাদের দেখাবো। রাজবল্লভী মাতা পুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রয়েছি, সামনেই দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা এখানেই রয়েছে রাজশ্রী শ্রী রাজবল্লভী মাতা। আমরা ভেতরে গিয়ে আপনাদের রাজবল্লভী মাতার রূপটা দেখাবো। এই প্যান্ডেলটা করা হয়েছে লাল এবং হলুদ রঙের ওড়না দিয়ে, আর পাশ থেকে লাইট দেওয়া হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দুপাশে থেকে ওড়না ঝুলছে একদম ওপর থেকে, আর ভেতরে রয়েছেন মা। এখানে মায়ের মূর্তিটা একদম অন্যরকম, এখানে মাকে সবুজ রঙের খুব সুন্দর একটা শাড়ি পরানো রয়েছে, রয়েছে গায়ে রয়েছে একটা সুন্দর লাল রঙের ওড়না। মা শিবের পায়ে, মাথার উপর পা দিয়ে রয়েছে, একটা পা রয়েছে মায়ের বাঁ পা রয়েছে শিবের মাথার উপরে, এবং রয়েছে ডান দিকে মা পা দিয়ে রয়েছে, ডান পাটা দিয়ে রয়েছেন শায়িত শিবের ওপর। এখানে মায়ের মুখটা কিন্তু একদম শান্ত মূর্তি, এখানে কিন্তু মায়ের জিভ বার করা নেই, মা কালীর রূপ কিন্তু নয় এটা, রাজবল্লভী মাতার রূপটা কিন্তু বেশ অন্যরকম। এবং মায়ের দুটো হাতই রয়েছে এখানে, কিন্তু মা চতুর্ভুজা নন, শিব হাত ধর করে রয়েছে এখানে। দেখুন মূর্তিটা কিন্তু খুব সুন্দর এবং অনেকটাই বড় মায়ের মূর্তিটা, আর লাল চেলিটা পরে মাকে যেন, মাথায় লাল চেলিটার জন্য মাকে যেন আরও সুন্দর লাগছে। হাতে ঝুলছে একটা সাদা রঙের মালা, বড় একটা মালা মায়ের হাত থেকে কিন্তু ঝুলছে।
রাজবল্লভী মাতার ঠিক পাশেই আর একটা পুজো রয়েছে, রয়েছে চেতলা মিলন সংঘের পুজো। এখানে মায়ের রূপ হচ্ছে রক্ত চামুণ্ডা, সেইখানেই আমি দাঁড়িয়ে রয়েছি। এবার আমি আপনাদের রক্ত চামুণ্ডার রূপটাই দেখাবো, সেই প্যান্ডেলটাই দেখাবো। এখানে যখন আপনারা আসছেন গোপালনগরের মোড় থেকে যদি আসেন, এসে চলে আসবেন একদম চেতলা মোড়টায়। মোড়ে এসে ডান দিকে গেলেও যেমন অনেক পুজো দেখতে পাবেন, যেটাকে বলা হয় চেতলা হাফ রোড, সেখানেও যেমন পুজো রয়েছে। আবার যদি বাঁ দিকে চলে আসেন চেতলা রোডের দিকেও কিন্তু প্রচুর পুজো রয়েছে, পরপর প্যান্ডেল রয়েছে। সেগুলোই কিন্তু আমি আজকে আবার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগছে। দাঁড়িয়ে রয়েছি মায়ের সামনে। এখানে মায়ের রূপ হচ্ছে রক্ত চামুণ্ডা, দেখতে পাচ্ছেন চামুণ্ডা মূর্তিতে মা রয়েছেন। এবং রক্ত চামুণ্ডা বলা হচ্ছে তার কারণ হচ্ছে সারা শরীরটা মায়ের লাল, সেই কারণে নাম হয়েছে রক্ত চামুণ্ডা। মা পরে আছেন বাঘছাল এবং মায়ের গলায় ঝুলছে নিমুণ্ড, তাই জন্যই মাকে বলা হয়ে থাকে, আমরা জানি, নিমুণ্ড মালিনী। মায়ের হাতেও রয়েছে নরম মানুষের মুন্ডু, এবং চারটে হাতেই কিন্তু, ডান হাতে রয়েছে ত্রিশূল, বাঁ হাতের ওপরের বাঁ হাতে রয়েছে একটি খড়্গ, আর মায়ের পাশেই রয়েছে শিব বসে আছেন। শিবের মূর্তিটাও বেশ বড়, মায়ের মূর্তিটার হাইট হলো এখানে 16 ফুটের, চামুণ্ডা মূর্তি যেটা দেখছেন সেটির হাইট 16 ফুটের। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন শ্রী শ্রী শ্যামা পূজার বিভিন্ন পূজা পরিক্রমা। আমি আপনাদের এতক্ষণ চেতলার অঞ্চলের বিভিন্ন পুজো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, দেখালাম মায়ের বিভিন্ন রূপ। আর আমার এই ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সকলকে শ্যামা পূজার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সকলের এই পুজো ভালো কাটুক, সামনেই ভাতৃদ্বিতীয়া, সেই দিনটাও আপনাদের সকলে ভালো কাটুক, সকলে খুব ভালো থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। ধন্যবাদ।